মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার সোনালি আশের সাথে যুক্ত মানুষজনের সহযোগিতায় নয়া পদক্ষেপ জুট কর্পোরেশন অফ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজন চাষীদের চাষিদের বাঁচাতে হলে তাদের উৎপাদিত পাটের পাটের নিশ্চিত করতে হবে দাম না পেয়ে দেওয়ালে থেকে যাওয়ার অবস্থা চাষিদের এই অবস্থায় উৎপাদিত পাটের মিনিমাম প্রাইস সাপোর্ট দিতে পাটের সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহের ক্ষেত্রে তৎপর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া শনিবার বহরমপুরের রিজিওনাল অফিসে মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ এমএসপি বিষয়ে মুর্শিদাবাদ জেলার পাট চাষীদের এই সুবিধার আয়তায় আনতে নেওয়া হচ্ছে উদ্যোগ এক সাংবাদিক বৈঠকে চাষিদের কাছ থেকে পাট সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বিষয় তুলে ধরেন জেসিআই কর্মকর্তারা মুর্শিদাবাদ জেলায় মোট আঠারোটি কেন্দ্রে বিভিন্ন জায়গায় যেখানে পাট চাষ হবে ইতিমধ্যেই স্যাটেলাইটের মাধ্যমে সেই ছবি উঠে এসেছে ইতিমধ্যেই অতিরিক্ত কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে কৃষকদের সব রকম সহযোগিতায় থাকছে কল সেন্টারের সুবিধা পাট চাষীদের ন্যায্য মূল্য দিতে এবং দালালদের রুখতে আরও একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর তরফে একজন কৃষকের কাছ থেকে প্রতিদিন সর্বাধিক পঁচিশ কুইন্টাল এবং পাট চাষের মরশুমে তা পঞ্চাশ কুইন্টাল হিসেবে পাট সংগ্রহ করা হবে জেসিআইকে তরফ আম ফার্মারকে লিয়ে মেসেজ देना चाहता हूं कि जे 100 हंड्रेड परसेंट एम एस प्रिपेडनेस में है जहां भी एम हो हम फार्मर से एम का रेट में हम प्रोक्योर करना चाहते हैं ऐसा कोई जगह हो तो आप बताइए हम जाके उधर से पिकअप कर सकें और टू हंड्रेड एंड दो सौ उन्नीस सेंटर्स हम चलाने वाला है इस बार वो सैटेलाइट के ज़रिए जो पिक्चर मिला है कहाँ कहाँ जूट का क्रॉप होने वाला है वो एरिया पूरा कवर करने वाले हैं तो वो सेंटर्स में फार्मर ज़रूर जा सकते हैं যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন